হাই এভরিওয়ানস, এডুকেশন ফর লাইফ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব যে গল্পটি প্রশ্নপত্র নিয়ে, সেটি হলো একাদশী বৈরাগী, লিখেছেন শরৎচন চট্টোপাধ্যায়। তবে আলোচনা শুরু করার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন অল নোটিফিকেশন করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাও, প্রত্যেক ক্লাসের নোটিফিকেশনগুলি হাতের কাছে পাওয়ার জন্য। তবে এর আগের ভিডিওতে তোমাদের চারটে কবিতা প্রশ্নপত্র নিয়ে প্রশ্নপত্র প্রোভাইড করা আছে, যারা দেখুনি তারা অবশ্যই দেখে এসো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তবে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ক্লাস। আজকের গল্প একাদশী বৈরাগী, লিখেছেন শরৎচন চট্টোপাধ্যায়। নাম্বার ওয়ান, একাদশী বৈরাগীর গল্পটি কার লেখা? শরৎচন চট্টোপাধ্যায় লেখা। নাম্বার টু, শরৎচন্দ্রের জন্ম কত খ্রিস্টাব্দে? 1876 খ্রিস্টাব্দে। নাম্বার তিন, শরৎচন্দ্রের মৃত্যু কত খ্রিস্টাব্দে? 1938 খ্রিস্টাব্দে। নাম্বার চার, শরৎচন্দ্রের জন্মদিবস কবে? 15ই সেপ্টেম্বর। নাম্বার পাঁচ, শরৎচন্দ্রের প্রয়াণ দিবস কবে? 16ই জানুয়ারি। নাম্বার ছয়, শরৎচন্দ্রের ছদ্মনাম কি? অনিলা দেবী। নাম্বার সাত, শরৎচন্দ্রের চট্টোপাধ্যায় জন্মস্থান কোথায়? দেবানন্দপুর, হুগলি জেলায়। নাম্বার আট, একাদশী বৈরাগী গল্প শুরু হয় কোন গ্রামের বর্ণনা দিয়ে? কালীদহ। নাম্বার নয়, কালীদহ গ্রামের কোন শ্রেণী মানুষের বসবাস অধিক? ব্রাহ্মণ প্রধান। এটি 2022 সালে যুদ্ধে এসেছিল। নাম্বার দশ, অপূর্বের বাবার নাম কি? গোপাল মুখর্জি। নাম্বার এগারো, গ্রামের ছেলেদের মোড়ল কে ছিল? অপূর্ব। নাম্বার বারো, অপূর্ব কলকাতায় কতদিন ছিল? 5-6 বছর। নাম্বার তেরো, অপূর্বের পড়াশোনা কতদূর? বিএ পাস অনার্স সহ। নাম্বার চোদ্দো, অপূর্বের বন্ধুরা কোন স্টাইলে চুল কেটেছিল? 10 আনা 6 আনা। নাম্বার পনেরো, শহরে গিয়ে অপূর্ব কী করেছিল? হিন্দু ধর্মের মূল রহস্য অনুধাবন করেছিল। নাম্বার ষোলো, এই হিন্দু ধর্মের মতো এমন সনাতন ধর্ম আর নাই, কোন গল্পের অংশ? একাদশী বৈরাগী। নাম্বার সতেরো, অপূর্বের মতে হিন্দু ধর্মের মূল ভিত্তি কী? বৈজ্ঞানিক। নাম্বার আঠেরো, অপূর্বের প্রথম সভার বিষয় কী ছিল? হিন্দু ধর্ম প্রচারিণী। নাম্বার ১৯, অপূর্বের দ্বিতীয় সভার বিষয় কী ছিল? ধূপপান নিবারণী। নাম্বার কুড়ি, অপূর্বের তৃতীয় সভার বিষয় কী ছিল? দুর্নীতি দলনী। নাম্বার ২১, কে 73 তারি খেয়েছিল? পাঁচকড়ি অপরাধ কী করেছিল? বউকে প্রহার। নাম্বার ২৩, পাঁচকড়িকে প্রহারের পরিণাম কী হয়েছিল? পাঁচকড়ির স্ত্রী স্বামীকে নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছিল। নাম্বার ২৪, কে বিদ্যাসুন্দরের মালিনীর গান গিয়েছিল? ভোগা কাওড়া। নাম্বার ২৫, ভোগা কাওড়া কোন নেশায় মত্ত ছিল? গাজার নেশায়। নাম্বার ২৬, ভোগা কাওড়া কখন গান গিয়েছিল? রাতের মাছ ধরে ফেরার পথে। নাম্বার ২৭, অবিনাশের বাড়ি কোথায়? ব্রাহ্মণপ্রায়। নাম্বার ২৮, কে ভোগা কাওড়ার নাক মুখ দিয়ে রক্ত বের করে ছেড়েছিল? অবিনাশ। নাম্বার ২৯, কার ছেলে বিড়ি খেয়েছিল? দুর্গা ডোমের। নাম্বার ৩০, দুর্গা ডোমের ছেলে বয়স কত? 14-15। দুর্গা ডোমের ছেলের পিঠে কারা বিড়ি ছেঁকা দিয়েছিল? অপূর্বের দলের ছোকরারা। নাম্বার ৩২, অপূর্বের হিন্দু ধর্ম প্রচারিণী ও দুর্নীতি দলন সভাকে লেখক কার সঙ্গে উপমিত করেছেন? ভানুমতির আম গাছের সঙ্গে। নাম্বার ৩৩, গ্রামের গ্রন্থাগারে শশিভূষণের কত খানি মানচিত্র ছিল? দেড়খানা। নাম্বার ৩৪, গ্রামের গ্রন্থাগারে বঙ্কিমের কতখানি উপন্যাস ছিল? আড়াইখানা। নাম্বার ৩৫, নতুন লাইব্রেরি গঠনের সভাপতি কি হয়েছে? অপূর্ব। নাম্বার ৩৬, স্কুলের অদূরের কার পরিত্যক্ত জমি ছিল? একাদশী বৈরাগীর। নাম্বার ৩৭, কারা একাদশী বৈরাগীকে উদ্বাস্তু করেছিল? ব্রাহ্মণরা।
আজ একদিন আজ কতদিন হলো একাদশী বৈরাগী উদ্বাস্ত হয়েছে? 10 বছর। নাম্বার 39, বর্তমানে একাদশী বৈরাগী কোথায় থাকেন? বারুইপুর। নাম্বার 40, ব্রাহ্মণ্যপ্রা থেকে বারুইপুরে কত দূর? 2 ক্রোশ। নাম্বার 41, অপূর্ব কাকে টাকা কুমির বলেছিল একাদশী বৈরাগীকে? নাম্বার 42, বারুইপুরে জমিদার কার দিদির মামা শ্বশুর? অপূর্বের। নাম্বার 43, কে একাদশীর কাছে জমি কিনতে ব্যর্থ হয়েছিল? রসিক স্মৃতিরত্ন। নাম্বার 44, রসিক স্মৃতিরত্ন কতদিন আগে বৈরাগীর জমি কিনতে চেয়েছিল? 2 বছর আগে। নাম্বার 45, বাবা মরণকালে মাথা দিব্যি দিয়ে বলে গেছে এখানে কার বাবার কথা বলা হয়েছে? একাদশী বৈরাগীর বাবা। নাম্বার 46, কতদিন পরে ছেলেরা একাদশীর বাড়িতে গিয়েছিল? 5 দিন। নাম্বার 47, একাদশী বাড়ির সামনে কোন মন্দির ছিল? চণ্ডীর মণ্ডপ। নাম্বার 48, একাদশী বৈরাগী পেশা কী ছিল? তেজারতি। নাম্বার 49, একাদশী বয়স কত? 60-এর উপর। নাম্বার 50, সমস্ত দেহ যেন শীর্ণ তেমনি শুষ্ক, কণ্ঠ ভরা তুলসীর মালা, কার সম্পর্কে কথা বলা হয়েছে? একাদশী বৈরাগীর। তো এই ছিল আজকের 50টা কোশ্চিন। তোমাদের গল্পটি বড় হওয়ায় তাই 25টি কোশ্চিন নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে পরবর্তীর পার্ট তুলে ধরব পরবর্তী কোশ্চিনগুলো নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।